আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির কলিজা ভুনা। একই রেসিপি ফলো করে আপনারা গরুর কলিজা ভুনাও তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায় সুস্বাদু এই রেসিপিটি। এখানে আমি 2 পাউন্ড খাসির কলিজা আর গুড়দা নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে একে একে সবকটি উপকরণ মিশ্রণ করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখন এতে আস্ত গরম মশলা দিয়ে দিব, 2টি তেজপাতা, 1টি বড় দারচিনি আমি ভেঙে দিয়েছি, 4টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ, 6টি গোল মরিচ আর 4টি লবঙ্গ। এখন এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিব। এখন এতে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ সানফ্লাওয়ার অয়েল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আর 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই সবকটি উপকরণ দিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে একটি সাইডে রেখে দিব। 3 ঘন্টা পর চুলায় হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দশ মিনিট পর আলতো হাতে কলিজাটাকে নেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আরো 15 মিনিটের জন্য লো থেকে মিডিয়ামের মাঝখানে যে হিটটা সেই হিটে বসিয়ে রাখতে হবে। পনেরো মিনিট পর এখন 1টি চামচের সাহায্যে আলতো করে কলিজাটাকে নেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে পোড়া না লাগে। জোরে জোরে যদি আপনারা নাড়েন তাহলে কলিজাগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে, তাই উপর নিচ করে 1টি চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন মিডিয়াম হিটে আরও 10 মিনিটের জন্য বসিয়ে রাখব। এখন ফোড়ন দেব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কলিজা থেকে যে তেলটা উঠে আসবে সে তেলটাও এখানে ইউজ করতে পারেন। এখন এতে দিয়ে দিব 2টি আস্ত শুকনা মরিচ আর 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। এগুলো খুব ভালোভাবে নেড়ে বাদামি করতে হবে। তারপর এগুলো দিয়ে কলিজা তরকারিটাতে আমরা ফোড়ন দিব। তারপর আবার 1টি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ফোড়নটা পুরো তরকারির সাথে মিশিয়ে দিতে হবে।
এখন 6-7টি কাঁচামরিচ মাথার দিক থেকে একটু চিরে তরকারিটাতে দিয়ে দেব। তারপর ভাজা জিরা গুঁড়া এতে ছিটিয়ে দিয়ে আরো 15 মিনিট সবচেয়ে লো জালে বসিয়ে রাখবো দমে রাখার জন্য। বাস তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। কলিজা ভুনাটি পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, পোলাও বা খিচুড়ির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।